モバイルフォン ব্যবহার করবেন না これ ব্যবহার করুন বর্ধমান স্টেশনে ভয়ঙ্কর দুর্ঘটনা প্ল্যাটফর্মে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর রেল সূত্রে জানা গেছে বুধবার দুপুর ১২টা নাগাদ বর্ধমান স্টেশনের ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে আচমকাই জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে ঘটনায় ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর তাদের মধ্যে দুজনের নাম জানা গিয়েছে একজনের নাম মাফিসা খাতুন ও আরেকজনের নাম ক্রান্তি কুমার তৃতীয় জনের নাম জানা যায়নি দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন আরপিএফ ও দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে প্রসঙ্গত এর আগে ২০২০ সালে ৪ঠা জানুয়ারি সন্ধে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল বর্ধমান স্টেশনের ঝুল বারান্দা বর্ধমান থেকে প্রদীপ চট্টোপাধ্যায়ের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ